নাম এই দুজনকে আমরা গতকাল শরীরে তো শুয়েছি আমরা ময়মনসিংহের ভালুকায় কোকা কোলা কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড নতুন কারখানা চালু করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গতকাল এই কারখানা উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট এবং কোকা কোলা কোম্পানির প্যাসিফিক গ্রুপের প্রেসিডেন্ট জন মার্ফি উপস্থিত ছিলেন। নতুন কারখানা নির্মাণে খরচ হয়েছে 7 কোটি 40 লাখ টাকা। প্রাথমিকভাবে কারখানায় কোকো কলা, ফান্টা, স্প্রাইট এবং পানি উৎপাদিত হবে। এতে প্রত্যক্ষ পরোক্ষভাবে 2,500 লোকের কর্মসংস্থান হবে। দীপ্ত সঙ্গে নিচ্ছি আরো একটা বিরতি, এরপর অন্যান্য সংবাদের সাথে থাকবে।